পানিতে ডুবে শিশু মৃত্যু ভয়াবহ হলেও প্রতিরোধ কার্যক্রম খুবই অবহেলিত এই অকাল মৃত্যুর অসংখ্য খবর গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হলেও প্রতিরোধে নেওয়া কার্যক্রমগুলো ততটা জোরালো নয় রাজধানীতে বিশ্ব শিশু ও শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা কথা বলেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন বাংলাদেশ শিশু একাডেমি এবং সিনারগজ বাংলাদেশ রাজধানীর সিররা মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক সাঁতার প্রশিক্ষণ চালু হলে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেকটাই কমবে বলে আলোচকরা মনে করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তানিয়া খান সভায় বক্তব্য রাখেন সিআইপিআরবি নির্বাহী পরিচালক প্রফেসর ড এ কে এম ফজলুর রহমান ডেপুটি নির্বাহী পরিচালক ড আনিসুর রহমান সিনারগজের কান্ট্রি হেড এশা হোসেন গণমাধ্যম ব্যক্তিত্ব মির মাসরুজ্জামান এবং অন্যরা